নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু সালের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তো দেখো দু সালে তোমাদের যে ইতিহাস পরীক্ষা হতে চলেছে এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে ঠিক আছে তো দেখো উচ্চমাধ্যমিক দু হাজার সালে ইতিহাসের প্রশ্নপত্র কেমন হতে পারে তার একটা মডেল সেট তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো দেখো নাও এখানে কিন্তু এমসি কিউবগুলো টু দ্য পয়েন্ট সলভ করা আছে এবং যে সমস্ত বড় প্রশ্নগুলো তোমাদের ভালো করে প্রিপারেশন করে নিয়ে যেতে হবে সেইগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরব। তো দেখো দু হাজার তেইশ সালে এরকমই প্রশ্নগুলো তোমরা পাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি দু হাজার সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র এরকম টাইপেরই হবে তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ভাইটাল বলে আমি মনে করি যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখে নাও কোন প্রশ্নগুলো দু হাজার সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু আমি ফাইনাল সাজেশান করে দিয়েছি তো দেখো এক নম্বরের ষোলোখানা এসে কিউব করতে হবে এই এসএ কিউব তোমরা কিন্তু প্রতি বছর যে সালের পর যে প্রশ্নগুলো আছে দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত যাবতীয় এমসি কিউব এসএ কিউব ভালো করে তোমরা দেখে যাবে এবং পেশাদারি অপেশাদারি ইতিহাস হবস লেনিন ঠিক আছে এবং তার সঙ্গে অসম চুক্তি চীনের ওপর নবজাগরণ চৌঠা মে আন্দোলন মোয়ানটিগস সেমসফোর্ড সংস্কার আইন ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য মহিলাদের অংশগ্রহণ যে সমস্ত প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্নগুলো দু সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে ট্রুমেন নীতি মার্শাল পরিকল্পনা কিউবার ক্ষেপণাস্ত্র এবং স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখ তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এই সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ